আর গুজব ছড়ানোর উদ্দেশ্য নিয়ে, এটি একটা যে গণপিটুনি দেওয়ার উদ্দেশ্যের বিষয়ে জানতে চেয়েছিলাম, একটা ব্যক্তি গোষ্ঠীর সম্পৃক্ততার কথা রাজনীতিকরা বলছেন, মানে মন্ত্রীরা বলছেন, কিন্তু এই যে আজকে শুনছিলাম, মানে আমাদেরও অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে যে আলোচনাটি হচ্ছিল, যে এই জিনিসটা অনেক আগেই ছিল, যে সেতু নির্মাণে মানুষের মাথা লাগে, এরকম কল্পকাহিনী অনেক আগে আগেই ছিল। তখন কি এরকম হতো, এরকম গণপিটুনি, তখন কি ছেলে ধরা সন্দেহে এরকম ঘটনা ঘটতো? না, এই যে মিথটা, মানে এটা কিন্তু মানে সেতু মানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেতু এক ধরনের স্যাক্রিফাইস চায়। আমার ধারণা এই যে মানে কোনো ঘটনার ক্ষেত্রে নরবলির যে আইডিয়াটা, এটা আমাদের সমাজে অনেক দিনের পুরনো। বাট আমরা তো এটাকে প্রত্যাশা করি যে এই ধরনের ভিত্তিহীন যে আইডিয়াগুলো, সেগুলো মানুষের মধ্যে, মানুষ তার যত উন্নতি হবে, তার জ্ঞান পরিধি যতই বাড়বে, তখন সে এই ধরনের ভিত্তিহীন যেসব কনসেপ্টগুলো আছে সেগুলোকে বর্জন করতে পারবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র আপনার মানে বিশেষ করে অনগ্রসর সমাজগুলোতে, যেখানে শিক্ষার আলো এখনো ঠিকমতো পৌঁছে না, কিংবা প্রকৃত শিক্ষার আলো এখনো পৌঁছে না, তাদেরকে এই ধরনের আপনার ওল্ড মিথগুলো দিয়ে এখানে কনফিউজ করা যায়। আপনি এটার সাথে আরেকটা জিনিস দেখবেন, যেমন ধরেন আমরা যখন দেখেছি যে যুদ্ধাপরাধীদের যখন বিচার হচ্ছিল, তখন সাঈদীর চেহারা চাঁদে দেখা গিয়েছিল এটা বলে কিন্তু অনেকেই বিশ্বাস করেছিল। তার মানে আমাদের সমাজে যে অবস্থান বর্তমানে, সেখানে কিন্তু এই ধরনের গুজব ছড়ালে সাধারণ মানুষ অনেকেই আছে যারা এখনো ওই শিক্ষার আলোটার অভাবে তারা এই ধরনের গুজবগুলোতে বিশ্বাস করে। নাহলে আপনাকে যদি কখনো কেউ বলে যে একটা বীজ করতে হলে একজন মানুষের মাথা না রাখলে বীজটা আসলে কনস্ট্রাকশন ঠিক মতো হবে না, আপনি কখনোই বিশ্বাস করবেন না। তাহলে এখন তাহলে আবার অ্যাট দি সেম টাইম এরকম তো সমাজে আমরা অনেককে দেখতে পাচ্ছি যারা এই বিশ্বাসটুকু করে যে হ্যাঁ বীজটা এমন একটা জিনিস যেটাতে না কর মানে মাথা না পেলে এটা করে না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার বাসায় সুনামগঞ্জ থেকে দুটো কাজের মেয়ে আছে, ওদের দুজনেরই মা আমার ওয়াইফকে ফোন করে সেদিন বলছে যে আমার মেয়েগুলো ঠিক আছে কিনা। ওরা শুনেছে যে ঢাকাতে নাকি এখন মেয়েদের কল্লা কেটে নিয়ে যাচ্ছে, কিংবা বাচ্চাদের কল্লা কেটে নিয়ে যাচ্ছে পদ্মা সেতুতে দেওয়ার জন্য। তার মানে হচ্ছে যে সারা দেশব্যাপী এই গুজবটা কোনো না কোনোভাবে ছড়ানো হয়েছে। এবং একইভাবে আমরা ইতিপূর্বেও দেখেছি, কিছুদিন আগে আমার মনে আছে যে ঢোলকলমির গাছ থেকে আপনার ফুল যদি কেউ শুকে তাহলে সে মারা যায়, এবং সারা দেশ তখন ঢোলকলমি একদম সাফা হয়ে গেছিল। কিন্তু এটার যে কোনো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কিংবা একটা গাছের পক্ষে এই ধরনের ডেভাস্টেটিং হওয়া হঠাৎ করে সম্ভব না, এই জিনিসটা কেউ চিন্তা করে নাই। এবং সারা দেশে আমরা দেখেছি বিভিন্ন সময় আপডেট দিচ্ছে, কিন্তু কোনোটারে আসলে বাস্তবিক মানে সত্যতা পাওয়া যায়নি। কিংবা আমরা সেই জন্য বিখ্যাত আপনার কবিতাও হয়েছে যে কান নিয়ে গেছে চিলে বলে আমরা কানটা হাত দিয়ে না দেখে আমরা চিলে পিছিয়ে দৌড়াচ্ছি। তার মানে হচ্ছে যে এই যে সাধারণ জনগণের মধ্যে যে এরকম গুজব দেখলে পরে গুজবের সোর্সটা ব্যাপারে আপনার না করে অন্ধভাবে বিশ্বাস করার যে প্রবণতা সেটাকে এক্সপ্লোর করা হচ্ছে। আমার কাছে সোর্সটা কি বের করতে পারছেন কিনা কৃষ্ণপদ রায় আপনারা, এটি এটা ভেরি ডিফিকাল্ট জিজ্ঞাসা করছিলাম, এখান থেকে সরে গেছি। এটাতে কাজ হচ্ছে একদম মূল কেন্দ্রে যাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু কঠিন হবে। যেমন এটাও কি বের হয়েছে সাইদির মানে সাইদিকে চাঁদে দেখা গেল, কে বললেন রামুকে, রামুর ঘটনা নাসিরনগর, মানে অনেকগুলো ঘটনা এরকম শুধুমাত্র একটা খবর ছড়িয়ে, ওইটা ব্যক্তি চিহ্নিত না করতে পারলো, গোষ্ঠী তো চিহ্নিত হয়েছে। তো এখানেও যে ব্যক্তি চিহ্নিত করা খুব মুশকিল, অনেকে আবার নানা ধরনের লোকজন আছে, তো আমাদের দেশের অনেক লোকজন আছে যে আমাদের দেশের ক্ষতি চায়, তারা দেশে বিদেশে নানাভাবে নানা জায়গায় বসবাস করছে, কিন্তু দেশে একটা প্রবলেম হোক অনেকে স্বস্তি পান, এই ধরনের লোকের সংখ্যা তো কম। এই ধারণা খুবই ভালোভাবে আছে যে গুজব ছড়ালে বাংলাদেশের লোকজন খায়, হ্যাঁ এই ধারণা মানে এবং বিজ্ঞানের একটি আবিষ্কার, সোশ্যাল মিডিয়াকে এখন একটি অবৈজ্ঞানিক কাজে লাগানো হচ্ছে, কুসংস্কার প্রচারের জন্য বিজ্ঞানের আবিষ্কারকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে, এটা একটা ডেঞ্জারাস মানে চ্যালেঞ্জিং বিষয় আমাদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ফেসবুকে ফেক নিউজে বিশ্বাসী আপনি হাজার হাজার লোক পাবেন, মানে আপনি একটা যতই রিডিকুলাস হোক না কেন একটা সেকশন আপনি পাবেন যে ওই নিউজের সত্যতা সম্পর্কে সে বিশ্বাস করে, যে দেখা গেল অমুক পীর সাহেব আপনার মনের সব কথা বলে দিতে পারে। হ্যাঁ এরকম যদি আপনি একটা খবর বের করে দেন তাহলে ওই ঘটনায় বিশ্বাসী ওই পীরকে, তার ওই পীরের ওই ক্যাপাসিটি আছে, এই ঘটনায় বিশ্বাসী অনেক লোক পাবেন, অনেক অনেকে সেই পীরের মুড়ি ধরতে চলে যাবে, অনেকে সেই পীরের এরকমটা কেন ডক্টর কামরুজ্জামান আপনার কাছ থেকে এটিও এটিই জানতে চাই। হ্যাঁ না মানে এরকম কুসংস্কারাচ্ছন্ন কেন, মানে এখান থেকে আমরা তো আসলে উন্নতির শিক্ষা দীক্ষায় আমরা এগিয়ে যাচ্ছি, এই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারছি না কেন? গতকালই একটি নিউজ দেখলাম যে জিনের ভয় দেখিয়ে এক মসজিদের ইমাম 10 বছর ধরে
অসংখ্য নারীকে ধর্ষণ করেছে, মানে অনেক নারীকে ধর্ষণ করেছে, এই ধরনের কুসংস্কার কিভাবে শেয়ার্ড বিলিফ করে যায়, মানে যারা এই জিনিসগুলোকে ব্যবহার করে তারা বেসিক্যালি শেয়ার্ড বিলিফটাকে ব্যবহার করে। এই বিশ্বাসগুলো আমাদের কালচারে আছে নানান ফর্মে, এখন যদি আপনি সেটা কাজে লাগাতে পারেন তার ওইটাকে কাজে লাগায়। যেমন জিনের কনসেপ্ট যদি বলি, বা এই যে যে কনসেপ্টটা উনি বলছিলেন যে মাথা লাগবে, এই কনসেপ্টগুলো পরিচিত আছে, নরবলি কনসেপ্টগুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে এই গুজবগুলো তৈরি করা হয় এবং ওই জন্যই মানুষ বিশ্বাস করে। আমরা যদি বলি গুজব কেন ছড়ায়, গুজব শুধু বাংলাদেশে মানুষ বিশ্বাস করে তা না, সারা বিশ্বজুড়ে এটা আছে। গুজবে ছড়ার মানে গুজব বিশ্বাস করা অনেক বড় ফ্যাক্টর আছে। কিন্তু এরকম হলো ছেড়ে ধরার সঙ্গে WhatsApp এ ছেড়ে ধরার সঙ্গে সময় সব সময় এগুলি ব্যবহার করা হয়। পিটি মেরে ফেললো কতজন। একটা কমন ব্যাপার হচ্ছে আমরা বলি গুজব তখনই ছড়ায় যখন ইনফরমেশনের গ্যাপ থাকে, ল্যাক অফ ইনফরমেশন থাকে, এটা একটা। সেকেন্ড হচ্ছে পার্সোনাল রিলেভেন্স থাকবে আপনার, যে এটা আমাকে এফেক্ট করবে, আদারওয়াইজ এটা আপনি বদার থাকবেন না, পার্সোনাল রিলেভেন্স একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে আপনি কোনোভাবে কানেক্টেড থাকবেন ওটার সাথে, যেমন এটা বাংলাদেশে হচ্ছে বা তখন আপনি ওটাতে ইনফ্যাক্ট এফেক্টেড হবেন। এই কনসেপ্টগুলো আছে গুজবের মধ্যে। আমরা প্রায় যেটা বলি, যেমন আমরা বলি যে না এটা লাগবে না, যেমন এখন যেটা হচ্ছে পদ্মা সেতু মানুষের মাথা লাগে, আমরা যতই মিডিয়াতে বলি না এটা দরকার নাই, মানুষ কিন্তু শুনবে না, কারণ আপনি ডিনাই করছেন। ডিনায়াল কিন্তু রুট না, রুট হচ্ছে ডিসকাশন। আপনি ডিসকাস করেন আসলে ওর কনসেপ্টটা কী, ওর কনসেপ্টটা ধরে তারপর আপনি ওটাকে ডিফেন্ড করেন বা ডিনাই করেন। মানে এমন না যে না তোমারটা ভুল, ভুল বললে কিন্তু বলে আচ্ছা তুমি তো বুঝবা না আমার কনসেপ্ট, মানে আপনি যেমন ওটা বুঝছেন না ও কিন্তু আপনাকে নালিফাই করে দেন, আপনি বুঝবেন না, আপনার সাথে কথা বলে লাভ নেই, ও কথা বলে যার সাথে বললে কাজ হয় তার সাথেই, সে কিন্তু ওর মতোই মাইন্ডসেটের আরেকজন মানুষ, সুতরাং গুজব সলভ হয় না। তো আমাদের দরকার হচ্ছে ওদেরকে বোঝার চেষ্টা করা যে এই গুজবটা কেন ছড়ালো, তারা কেন বিলিভ করছেন, এবং সেই বিলিভের সাথে অ্যাসোসিয়েটেড ফিচারগুলো যেন সেইভাবে তাকে বোঝানো, বা প্রথমে তাকে বোঝা তারপর বোঝানো, রাদার দেন প্রথমেই তাকে বোঝানোর চেষ্টা তোমারটা ভুল তারটা না শুনে, এটা ভালো বুদ্ধি হচ্ছে বলে আমার মনে হয় না।